দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুদ্রাস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে, এটা কমানোর চেষ্টা করতে হবে। আর আমরা পূর্বেই বিভিন্ন সূত্রে জেনেছি যে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বাড়ানোর প্রক্রিয়া চলছে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, এটা প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন, বাকি কাজ অর্থ মন্ত্রণালয়ের। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আপনাদের জ্ঞাতাতে একটি বিষয় স্পষ্ট করা দরকার যে আমাদের দেশে মানুষের বেতন বাড়ানোর মূল সমাধান নয়, বরং মুদ্রাস্ফীতি কমানো আরও বেশি দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। আর এই বিষয়ে কাজ করছে বলে জানান সরকার প্রধান। অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা বলছেন, সরকারি চাকুরিরা মোট কর্মরত জনগোষ্ঠীর 5% বেশি নয়, তাই তাদের বেতন বাড়ালে বাকিদের কি হবে? আসলে এখন প্রয়োজন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, তা না করে বেতন বাড়ালে মুদ্রাস্ফীতি আরও বাড়বে। মে মাসে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে, মুদ্রাস্ফীতি হিসাবে বাংলাদেশে বর্তমান মুদ্রাস্ফীতি 9.94% অর্থাৎ 10% কাছাকাছি। এই মুদ্রাস্ফীতির কারণে জনজীবনের নাবিশ্বাস উঠেছে। এজন্য প্রস্তাবিত 2023-24 অর্থবছরের বাজেটে মুদ্রাস 6% ধরে রাখার ঘোষণা দিয়েছে সরকার। তবে শুধু বাজেট দিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না, এজন্য মুদ্রানীতিও একটি গঠনমূলক ভূমিকা থাকা প্রয়োজন। এই উদ্দেশ্যে গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার মেয়াদে দ্বিতীয়বারের মতো 2023-24 অর্থবছরের প্রথম 6 মাসের জন্য ঘোষণা করলেন মুদ্রানীতি। মঙ্গলবার 20 জুন একনেক সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে। সভা শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৃণমূলে শেষ কাজে সোলার ব্যবহার ছড়িয়ে দিতে হবে, পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, মুদ্রাস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে, এটা কমানোর চেষ্টা করতে হবে। তৃণমূলে শেষ কাজে সোলার ব্যবহার ছড়িয়ে দিতে হবে, সোলারের খুঁটির উচ্চতা বাড়াতে বলেছেন তিনি। এতে করে খুঁটির নিচেও ফসল ফলবে, পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে হবে। হাওড়ে কিছু শেড বানানো যায় কিনা সেই চেষ্টা করতে হবে এবং সরকারি কাজে জমির ব্যবহার কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একনেক সভায় 16টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়নে মোট ব্যয় হবে 24,362.14 কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে 12,873.11 কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে 11,472.88 কোটি টাকা এবং সংস্থার বিভিন্ন তহবিল থেকে 16,15 লাখ টাকা পাওয়া যাবে। উল্লিখিত আলোচনা থেকে আমি আপনাদের এই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছি যে মুদ্রাস্ফীতি দেশের মানুষকে অনেক কষ্ট দিচ্ছে, এটা সরকারি পর্যায়ে বিশেষ করে দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন। আমাদের দেশের মানুষের বেতন বাড়ানোটাই মূল সমাধান নয়, বরং মুদ্রাস্ফীতি কমানোর আরও বেশি দরকার বলে মনে করেন দেশের বিশ্লেষকরা। আর এ বিষয়ে কাজ করছে বলে জানান দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।